শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ রুহুল আমিন। আপনার আব্বার নাম? মিতু জয়নুদ্দিন। আপনার মায়ের নাম? সালেহা বেগম। মুক্তিযুদ্ধের সময় আপনি কি করতেন? আমি পড়ালেখা করতাম। আপনার স্কুলের নাম বলেন। সালামপুর বিশ্ববিদ্যালয়। আচ্ছা, কোন ক্লাসে পড়তেন? আমি তখন এসএসসি ক্যান্ডিডেট। ছাত্র জীবন থেকেই আমি ছাত্রলীগ করতাম। 1969 সালে আন্দোলনের, ছাত্র আন্দোলন, গণ আন্দোলনের সময় আমরা স্কুলে আন্দোলন করি। কীভাবে অংশগ্রহণ? আচ্ছা, অংশগ্রহণ করলাম বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের ভিত্তি করে। 30শে মার্চ যে দিনকে ময়না যুদ্ধ হয়, আমরা শুনলাম যে গোপালপুর মিল অ্যাটাক করেছে। সেই সময় আমরা 10-12 জন আমাদের গ্রামের সব ছেলেরা সহ আমরা দৌড়াই গেলাম লাঠি ফালা। তারপরে ওখান থেকে ফিরে আসলাম। আসার পরে দেশের মধ্যেই থাকি। আমার ট্রেনিং কিন্তু দুরদুরিয়া, একটা আমবাগানে আঞ্চলিক ট্রেনিং। আপনার এই ট্রেনিং কারা কারা দিয়েছে কি মনে আছে? হ্যাঁ, ট্রেনিং দিয়েছে আপনার আনসারের একজন হামিদুল হক, যার নাম পুরাবাবু, ওই অত্র এলাকায় পরিচিত, মাহবুবুর রহমান ছেন্টু, উনি ছিলেন আমাদের গ্রুপ কমান্ডার। প্রশিক্ষণ শেষে আপনি কোথায় কোন কোন অপারেশন? আমি তখন মনে করেন প্রশিক্ষণ শেষে সালামপুর আরবাব ইউনিয়নের ইউনিয়ন পরিষদ, সেখানে রাজাকার এবং সেখানে কয়েকজন সেনা, পাকিস্তানি সেনা থাকতো বড় ক্যাম্প। সেখানে আমরা যৌথভাবে বিভিন্ন আমাদের এলাকায় যতগুলো টিম ছিল ক্ষুদ্র ক্ষুদ্র, আব্দুর রব সরকার যিনি আমাদের নাটোর জেলার জেলা কমান্ডার ছিলেন, ওনার নেতৃত্বে সেখানে আক্রমণ করা হয়। তারপরে গোপালপুর সেখানেও আমি অংশগ্রহণ করি। সম্ভবত মনে নাই, সম্ভবত 15ই ডিসেম্বর হবে গোপালপুর বিহারিপাড়ায় আক্রমণ করা হয়। পরবর্তী সময় ঈশ্বরদি থেকে একটা রিলিফ ট্রেনে সেনাবাহিনীর লোক চলে আসে পাকিস্তানি, তারপরে ওরা ওখানে যায় মোটর সেল নিক্ষেপ করে। এই অবস্থায় মনে করেন যে আমার যুদ্ধকালীন সময় এই। তারপরে আমার তো দেশ স্বাধীন হওয়ার পর তো আমি তো এসএসসি ক্যান্ডিডেট ছিলাম, পরীক্ষা দিতে পারলাম না। 72 আমি পরীক্ষা দিলাম, দেওয়ার পরে ইন্টারমিডিয়েটে ভর্তি হলাম। বর্তমান বাংলাদেশ নিয়ে আপনি কি বলবেন? বর্তমান বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে আগায় যাচ্ছে, এভাবে যদি উনি বারবার ক্ষমতায় আসেন, আমার মনে হয় এই দেশটা সোনার বাংলাই হবে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন।
লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।